পৃথিবীর মধ্যে হিউজ ঘূর্ণিঝড় যার স্পিড 250 কিমি/আওয়ার দেখে ভাববে এর থেকে খতরনাক ফাস্ট ঝড় তো আর হতেই পারে না। কিন্তু যদি বলি শনি গ্রহের মধ্যে এর থেকেও ফাস্ট স্টর্ম মানে ঝড় ওঠে যার স্পিড প্রায় 500 কিমি/আওয়ার অবধি চলে যায়, কিন্তু এটাই কি সব থেকে ফাস্ট? না, জুপিটারের গ্রেট রেড স্পটের কথা ভুলে গেলে? এই রেড স্পট একটা গোটা পৃথিবীকে গিলে নিতে পারে। ওখানে ঝড়ের স্পিড প্রায় 680 কিমি/আওয়ার। বাট এ তো কিছুই না, নেপচুনের ঝড়ের স্পিড শুনলে অবাক হয়ে যাবে। নেপচুনের ঝড়ের স্পিড প্রায় 2000 কিলোমিটার/আওয়ার অবধি চলে যায়। কিন্তু এটাই হাইয়েস্ট নয়, নেপচুনেরও বাপ আছে HD 189733b, যেখানে ঝড়ের স্পিড 8700 কিলোমিটার/আওয়ার। মাই গুডনেস, এটা পৃথিবীর ফাস্টেস্ট ঘূর্ণিঝড়ের থেকেও 35 গুণ ফাস্ট। এই স্পিডের ঝড় যদি পৃথিবীতে হতো না, সবকিছু উড়ে স্পেসে চলে যেত লিটারেলি। এর থেকেও কি ফাস্ট স্টর্ম আর হতে পারে? কমেন্টে জানাও দেখি।